পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার বরাকর নদীর মাইথন সংলগ্ন আল্লাডিহির বৃন্দাবনী নদী ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় তিন যুবক। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে, পরে আরেকজনকে উদ্ধার করে স্থানীয় পিঠাকিয়ারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, ছজন বন্ধু মিলে বৃন্দাবনী নদী ঘাটে স্নান করতে আসে। এরপর তিন বন্ধু সাঁতার কাটার সময় জলে তলিয়ে যায়। দুজনকে তড়িঘড়ি উদ্ধার করা গেলেও একজনকে পরে উদ্ধার করা হয়, যদিও তার মৃত্যু হয়। কি হয়েছিল বল? জলে পড়ে গেছিল ছেলে। মানে কতজন কি জন্য এসেছিল এখানে? ছজন এসেছিল। কি জন্য এসেছিল? ব্যাগ আছে না, এমনি ঘুরতে। তারপরে কি হলো? তারপরে ওই ছেলেটা জলে ঢুকে গেছিল, ওকে তুলতে গিয়ে। কে ঢুকেছিল, নাম কি? সৌভিক। মানে তোরা ছজন বন্ধু মিলে এসেছিলিস, মানে পুরো টোটাল কি কি হয়েছিল সেটা বল। সৌভিক জলে ডুবে গেছিল, ওকে বাঁচাতে আমি আর ইয়াসরাজ গেছিলাম। হ্যাঁ, আমরা জলে ডুবে গেছিলাম, আমাকে আর সৌভিককে তুলেছে, ইয়াসকে তুলতে পারেনি। তারপর এখন কেমন আছে সবাই? ইয়াস উঠে গেছে, ইয়াসকে হসপিটাল নিয়ে গেছে, আমরা সব ঠিকই আছি। গ্রামের ছেলেগুলো আমাদের উঠিয়ে নিয়েছে। কয়জন ছিল? ছজন। এখানে এখানে কি জন এসেছিল? ঘুরতে। ঘুরতে? কোথা থেকে এসেছিল? ডাবরমোড়, রূপনারায়ণপুর। ঘটনা, আমরা এখানে চান করতে এসেছিলাম, ওরা এখানে চান করতে এসেছিল, ওরা জেলা ছিল। কতজন ছিল? ওরা ছজন ছিল। আচ্ছা, কি কি কখন এসেছিল, কি হয়েছিল তারপর? মানে কখন এসেছিল সেটা তো বলতে পারছি না, মানে আমরা এসেছি তখন ওরা দেখছিলাম চান করছিল। আচ্ছা, কোথায় স্নান করছিল? ওইখানটা। আচ্ছা, তারপর কি হলো? তারপর ওরা অটোমেটিক চিল্লাতে লাগলো, কাকু আসো বাঁচাও। হ্যাঁ, তো আমরা দৌড়ে গেলাম, একটা কাপড় পেলাম, কাপড় নিয়ে ফেললাম কাপড়। তো ওরা কাপড়টা ধরতে পারছিল না, সব তো ডুবে গেছিল। তো আমরাই গেলাম কাপড়টা নিয়ে, ওর হাতটা ধরে একে একে একজন একজন করে দুজনকে মানে আনতে পারলাম, আর একজনকে পারিনি। তারপরে তারপরে এখন কিছুক্ষণ পরে ওকে পাওয়া গেল। টোটাল কয়জন ছিল ওরা? ওরা ছজন ছিল, তিনজন ডুবছিল। আচ্ছা, দুজনকে উঠিয়েছি, একজন ডুবে গেছে। তা সবাইকে পাওয়া গেছে? হ্যাঁ, সবাইকে পাওয়া গেছে। মানে গ্রামের মানুষই উদ্ধার করেছে? বৃন্দাবনী গ্রামের লোক। ওরা ছজন এসেছিল চান করতে। আচ্ছা, দিয়ে সাঁতার কাটতে গিয়ে ওরা মাঝখানে গিয়ে ডুবে গেছে। পাঁচজন, একজন ডুবেছে, পাঁচজনকে তোলা হয়েছে। তারপর সবাইকে পাওয়া গেছে? হ্যাঁ, সবাইকে পাওয়া গেছে, পাঁচজন পাওয়া গেছে, একজন তো। আপনি 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 কখন দেখলেন ঘটনাটা? আমি দেখলাম প্রায় 20 মিনিট পর। আচ্ছা, কতক্ষণ পর তোলা হলো সবাইকে? কেমন আছে এখন সকলে? এখন তো হসপিটাল নিয়ে গেছে। মানে পাঁচ ছয়জনের মধ্যে একজন এখন অসুস্থ আছে, একজন অসুস্থ। নিহত যুবক যশরাজ তিওয়ারি সহ পাঁচ বন্ধু রূপনারায়ণপুর কনভেন্ট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের শালানপুর থানার বরাকর নদীর মাইথন সংলগ্ন আল্লাডিহির বৃন্দাবনী নদী ঘাটে স্নান করতে নেমে জলে তলিয়ে যায় তিন যুবক। স্থানীয় বাসিন্দারা দুজনকে উদ্ধার করে, পরে আরেকজনকে উদ্ধার করে স্থানীয় পিঠাকিয়ারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। জানা যায়, ছজন বন্ধু মিলে বৃন্দাবনী নদী ঘাটে স্নান করতে আসে। এরপর তিন বন্ধু সাঁতার কাটার সময় জলে তলিয়ে যায়। দুজনকে তড়িঘড়ি উদ্ধার করা গেলেও একজনকে পরে উদ্ধার করা হয়, যদিও তার মৃত্যু হয়। কি হয়েছিল বল? জলে পড়ে গেছিল ছেলে। মানে কতজন কি জন্য এসেছিল এখানে? ছজন এসেছিল। কি জন্য এসেছিল? ব্যাগ আছে না, এমনি ঘুরতে। তারপরে কি হলো? তারপরে ওই ছেলেটা জলে ঢুকে গেছিল, ওকে তুলতে গিয়ে। কে ঢুকেছিল, নাম কি? সৌভিক। মানে তোরা ছজন বন্ধু মিলে এসেছিলিস, মানে পুরো টোটাল কি কি হয়েছিল সেটা বল। সৌভিক জলে ডুবে গেছিল, ওকে বাঁচাতে আমি আর ইয়াসরাজ গেছিলাম। হ্যাঁ, আমরা জলে ডুবে গেছিলাম, আমাকে আর সৌভিককে তুলেছে, ইয়াসকে তুলতে পারেনি। তারপর এখন কেমন আছে সবাই? ইয়াস উঠে গেছে, ইয়াসকে হসপিটাল নিয়ে গেছে, আমরা সব ঠিকই আছি। গ্রামের ছেলেগুলো আমাদের উঠিয়ে নিয়েছে। কয়জন ছিল? ছজন। এখানে এখানে কি জন এসেছিল? ঘুরতে। ঘুরতে? কোথা থেকে এসেছিল? ডাবরমোড়, রূপনারায়ণপুর। ঘটনা, আমরা এখানে চান করতে এসেছিলাম, ওরা এখানে চান করতে এসেছিল, ওরা জেলা ছিল। কতজন ছিল? ওরা ছজন ছিল। আচ্ছা, কি কি কখন এসেছিল, কি হয়েছিল তারপর? মানে কখন এসেছিল সেটা তো বলতে পারছি না, মানে আমরা এসেছি তখন ওরা দেখছিলাম চান করছিল। আচ্ছা, কোথায় স্নান করছিল? ওইখানটা। আচ্ছা, তারপর কি হলো? তারপর ওরা অটোমেটিক চিল্লাতে লাগলো, কাকু আসো বাঁচাও। হ্যাঁ, তো আমরা দৌড়ে গেলাম, একটা কাপড় পেলাম, কাপড় নিয়ে ফেললাম কাপড়। তো ওরা কাপড়টা ধরতে পারছিল না, সব তো ডুবে গেছিল। তো আমরাই গেলাম কাপড়টা নিয়ে, ওর হাতটা ধরে একে একে একজন একজন করে দুজনকে মানে আনতে পারলাম, আর একজনকে পারিনি। তারপরে তারপরে এখন কিছুক্ষণ পরে ওকে পাওয়া গেল। টোটাল কয়জন ছিল ওরা? ওরা ছজন ছিল, তিনজন ডুবছিল। আচ্ছা, দুজনকে উঠিয়েছি, একজন ডুবে গেছে। তো সবাইকে পাওয়া গেছে? হ্যাঁ, সবাইকে পাওয়া গেছে। মানে গ্রামের মানুষই উদ্ধার করেছে? বৃন্দাবনী গ্রামের লোক। ওরা ছজন এসেছিল চান করতে। আচ্ছা, দিয়ে সাঁতার কাটতে গিয়ে ওরা মাঝখানে গিয়ে ডুবে গেছে। পাঁচজন, একজন ডুবেছে, পাঁচজনকে তোলা হয়েছে।
তারপর সবাইকে পাওয়া গেছে? হ্যাঁ সবাইকে পাওয়া গেছে, পাঁচজন পাওয়া গেছে, একজন তো। আপনি 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 কখন দেখলেন ঘটনাটা? আমি দেখলাম প্রায় 20 মিনিট পর। আচ্ছা কতক্ষণ পর তোলা হলো সবাইকে? কেমন আছে এখন সকলে? এখন তো পাঁচটা নিয়ে গেছে, মানে পাঁচ ছয়জনের মধ্যে একজন এখন অসুস্থ আছে, একজন অসুস্থ। নিহত যুবক যশরাজ তিওয়ারি সহ পাঁচ বন্ধু রূপনারায়ণপুর কনভেন্ট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, আনন্দ বার্তা।